আমাদের মুসলমানের বিয়েগুলো কি বিয়ে আছে? অধিকাংশ জায়গায় শুধুমাত্র বিয়ে বলতে উজুরে যে ইজাব কবুল নিতেছে বা বিয়ে যে পড়াই দিতেছে এইটা ছাড়া অনেক জায়গাতে এগুলা পর্যন্ত নাই, ঠিক ঠিকানা নাই, কোথায় সাক্ষী কোথায় কি। হ্যাঁ, বেশিরভাগ জায়গায় মানে বিয়ে বিয়ের পরিশুদ্ধতা বলতে কোনো কিছু নাই। বেশিরভাগ লোক এসো আক্কাটা তো আক্কাটা যেগুলো বলতেছে এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক, কোরআন হাদিস এসমা কিয়াস আমার নবী অর্থাৎ অথবা সাহাবাই কেরামের আদর্শের ভিতরে এসবের কোনো সম্পর্ক, এগুলো অধিকাংশ হচ্ছে বিধর্মীদের কৃষ্টি কালচার। এগুলো আসছে ওই স্টার জলসা, স্টার প্লাস এই জাতীয় যে সমস্ত চ্যানেলগুলো ছিল না, ওই সমস্ত চ্যানেল ট্যানেল দেখা আমাদের সমাজে এগুলা মুসলমানরা ধারণ করছে, মুসলমানের ঘরে লালন করছে। একটু জোরে বলে না, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক? আপনার যারা বিয়ে করবেন, আমিও আপনাদেরকেও বলি, অনেক বিয়েতে দেখা যায় 4-5 দিন আগের থেকে মাইলকেল মাইল সাজানো, এগুলির কোনো দরকার নেই। বিয়ের কথা প্রচার প্রসার করা জায়েজ, উত্তম, মুস্তাহাব, ভালো কাজ, কিন্তু বিয়ের কথা প্রসার করতে গিয়ে এত অতিরঞ্জিত খরচপাতি করা এটা কোনোভাবে বৈধ হতে পারে না, এটা অপচয়। আর অপচয় করা হারাম। বলেন অপচয় করা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে বিয়ের মধ্যে ওই বিয়ে উত্তম, বলে যে বিয়েতে খরচ কম, 4-5 দিন আগে থেকে সাজাইছে, যত ফুইর আছে সব ফুইরে ফুকুরের মধ্যে ঝর্ণা ফিটিং করছে, খাস কি গুলো দরকার আছে ভাই? অযথা এলাকায় যত বিল্ডিং আছে সব বিয়ে করবেন আপনি, আপনার টাকা দিয়ে সাজাইছেন আরেকজনের বিল্ডিং একটা। অধিকাংশ বিয়েতে আমাদের মা বোনদের যে অবস্থা এগুলো তো বললে খুবই লজ্জাজনক ব্যাপার। নারী পুরুষের অবাধ মেলামেশা, বিয়ে শাদিতে চলছে, মনে হচ্ছে বিয়ে উপলক্ষে এরকম জেনাবে বিচারে লিপ্ত হলেও এত বেশি কোনো অসুবিধা নেই, বিয়ে উপলক্ষে দুই একবার পারে। আমার নই বলেন আর নিকাহু মিন সুন্নাতি, বিয়ে হচ্ছে এটা কি আমি রসুলের সুন্নাত, শুধু তো আমার নবীর তরিকা না, বিয়ে সকল সমস্ত নবী আম্বিয়াগণের তরিকা। সুবহানাল্লাহ, বলেন সকল নবী আম্বিয়াগণ কি করেছেন? বিয়ে করেছেন, শাদি মুবারক করেছে। সুতরাং সব নবীদের তরিকা বিয়ে করা। আপনি এই বিয়েটারে করছেনটা কি? এটা কি করছেন? এটা বিয়ে হবে একজনের, কিন্তু এই বিয়ে উপলক্ষে কমসে কম 40-50 জন 60-70 জন নারী গিয়ে ওই আপনার বিউটি পার্লারে ঝামেলা করতেছে। কথা বলেন না ঠিক না বেটি? এই যে ব্রু ফ্ল্যাগ করছে অনেকে, ঠিক না? ব্রু ফ্ল্যাগ করছে, মহিলারা চুল কেটে ফেলছে, পরিমাণের বেশি অধিক চুল কেটে ফেলছে, ব্রু ফ্ল্যাগ করছে, ইত্যাদি সমস্ত কাজগুলো সম্পূর্ণ হারাম। ইবে এন সাজা সাইছে দে, এই আসল আর নকল বুঝিবর কুদরত আছে না? নমাতার আছে না? এই এমন এমন সাজগুজ করা যেখানে অরিজিনালিটি হারিয়ে যায় সেই রকম সাজগুজ করা, এটা প্রতারণার নামান্তর। আমার নবী বলেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমি রসুলের, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় প্রতারণা করে সে আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ আপনাকে একটা কালার দিছে, ওটার উপর টুকটাক সাজগোজ করেন, কিন্তু এমন সাজগোজ আপনি করলেন যেটার কারণে আপনি ছিলেন কিছুটা কালো, এটার একেবারে ময়দা টয়দা মাখি ডাইরেক্ট ডুব করে দিছে। এই কদিন রায় বা তুমি বিয়ার পর দিন দাঁড়া না ফর নামাতে দে তিতির ইতর ইতর হবে দবা যে বিবাহ আর তো বসায় দিবে না হতে ফলে আর গোবর দিন হন আর বসাচ্ছে সাজছে অসুবিধা নেই, সাজও কেন কি আট টেঁয়ে দিছে যে না যার বাপুর টিঁতে এসেছে জামাই টিয়ালো সে যে সাজুক বই, কিন্তু আর ফতল দি এই বউ সাজছে বিয়ে করবে কে? কথার কথা আপনি বিয়ে করবেন এই বউরে সকালে 11টা বাজার থেকে শুরু করে রাইতের 1-2টা পর্যন্ত ওখানে যে আপনি ক্লাব করে যাই যে চেয়ার একটার মধ্যে বসাই থুইলেন কেন আসি নতুন বউ, এটা সরকারি বউ কি কোনো বউরে বেড়াই ধরে ধরে এগুলো বাজে বাজে হারাম। বলেন না এগুলো কি হারাম? বিয়ে করতেছে যে এটা এক দায়ুস, আর যে বাপ মা যে বাইয়ে বৈনরে কিংবা নিজের মাইয়ারে নিজের বাইয়ে বৈনরে অথবা নিজের জামাই যে বউ যে বউর ইল্লা বেপর্দা এরকম বেপর্দা থুইছে আপনার ক্লাবে, এটা আরেক দায়ুস। এ দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। বলেন না এ দায়ুসদের জন্য আল্লাহর জান্নাত হারাম।